আঞ্জিবের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার তিন কুখ্যাত চোর। মঙ্গলবার প্রকাশের দিনের বেলায় আগরতলা মঠ চৌবুখনিস্থিত আইনজীবী বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেছিল চোরের দল। বাড়িতে আইনজীবী বিপ্লব ভট্টাচার্য এবং তার ছোট ভাই পিন্টু ভট্টাচার্য থাকে। মঙ্গলবার তারা কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন, আর চোরের দল সেই সুযোগকে কাজে লাগিয়ে আইনজীবীর বাড়িতে হানা দিয়ে আলমারির লকার ভেঙে প্রায় 1.5 লক্ষ টাকার মতো চুরি করে নিয়ে গিয়েছিল। সন্ধ্যের সময় কাজ সেরে বাড়ির মালিক আইনজীবী বিপ্লব ভট্টাচার্য এবং তার ছোট ভাই পিন্টু ভট্টাচার্য বাড়িতে এসে এই দুঃসাহসিক চুরির ঘটনা দেখতে পেয়ে আগরতলা পূর্ব থানার পুলিশকে ফোন করে। পুলিশ এসে চুরির ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে আগরতলা ইন্দ্রনগর এলাকা থেকে রাহুল দাস নামে এক কুখ্যাত চোরকে রাতেই গ্রেপ্তার করতে সক্ষম হয়। চুরির মামলায় ধৃত রাহুল দাস আগেও একবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। পরবর্তী সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বিনয় সাহা এবং অমিত রায় নামে আরও দুই চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ধৃতদের কাছ থেকে 1,36,725 টাকা উদ্ধার করেছে। ধৃত তিনজন কুখ্যাত চোরকে পুলিশের রিমান্ড চেয়ে আদালতে সোপার্দ করা হবে বলে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন আগরতলা পূর্ব থানার ওসি সঞ্জিত সেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। কাল বিকাল সন্ধ্যার একটা দিয়ে আমাদের এখানে বিপ্লব ভট্টাচার্য মরচুমুনি, উনি পেশায় একজন অ্যাডভোকেট, উনি এবং ওনার ভাই পিন্টু ভট্টাচার্য গভর্নমেন্ট এমপ্লয়ী, দুই ভাই বাড়িতে থাকেন। সকালবেলা দুনো ভাই বাড়ি থেকে বেরিয়ে গেছেন, বিকালবেলা বাড়িতে এসে তাদের ঘরের তালা ভাঙা অবস্থায় দেখতে পায়। ঘরের একটা আলমারিও ভাঙা অবস্থায় ছিল। সাথে সাথে আমাদের আমাকে ফোন করে, আমি তখন পুলিশ টিম করে ওখানে পাঠাই। পাঠানোর পর দেখতে পাই যে ওনার বাড়িতে আলমিরা ভাঙা অবস্থায় যে পজিশন দেখতে পেয়ে পার্শ্ববর্তী এলাকাতে সিসিটিভি ফুটেজ দেখে আমরা এখানে রাহুল দাস বলে আমার পাশে যে ছেলেটি আছে তাকে আমরা আইডেন্টিফাই করি। সে বাইসাইকেল নিয়ে ওখানে অনেকবার ঘোরাফেরা করেছে এবং বিপ্লব ভট্টাচার্যের গেটের মধ্যে সে এন্ট্রি করেছে, এটা দেখতে পেয়েছি। তখন রাহুল ভট্টাচার্যকে আইডেন্টিফাই করার জন্য আমরা আমাদের টিম লাগিয়েছি, কারণ সে এর আগেও 1 বছর আগেও আমাদের থানাতে অ্যারেস্ট হয়েছিল বাইক চুরি কেসে। তো তাকে সে টাউন ইন্দ্রনগরে শ্মশানের এখানে ভাড়া থাকে। আমাদের অফিসার এবং টিম বাড়িটা আইডেন্টিফাই করে ওখানে গেল। বাড়ি তাকে বাড়িতে পাওয়ার পর তার বাড়ি তল্লাশি করার পর একটি ব্যাগের মধ্যে টাকাগুলা পেয়েছে। ওখানে কাউন্ট করার পর আমরা দেখতে পাই 1,36,725 টাকা ব্যাগের মধ্যে মজুদ আছে, টাকাগুলো আমরা সিজ করেছি। এই রাহুলকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আরও দুজন ছিল, বিনয় সাহা, অমিত রায়, তাদের দুজনও এখানেই তাদের পার্শ্ববর্তী এলাকাতেই ভাড়া থাকে। তাদেরও আমরা ডিটেইন করেছি, ডিটেইন করে থানাতে নিয়ে এসেছি। তো সে যে বাইসাইকেলটা নিয়ে রেখি করেছে, বাইসাইকেলটাও আমরা সিজ করেছি। আমরা একটা চুরির কেস নিয়েছি, তাদের পুলিশ রিমান্ড চাইবো, এলাকাতে আর কোথায় কোথায় তাদের ইনভলভমেন্ট আছে কিনা সেটা আমরা দেখব। খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন, তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাইস্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।